बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम सबाइके सबाइके स्वागत जानाच्छि आमार आजकेर भिडियोते। केमन आछेन सबाई? अनेक सुंदर एकटि सकाल देखतेई पाच्छेन, बृष्टिओ ना रोदो ना, एरकम एकटि सकाल। आमादेर गोलाप गाछे सारा बछरई गोलाप फुल फुटे, एक पाशे लाल गोलाप आर एक पाशे सादा गोलाप, देखते किन्तु असाधारण लागे। आर आमार किन्तु गोलाप फुलटा अनेक पसंद। আর এই বাসাতে এসে যখন গোলাপ গাছগুলো দেখলাম তখন আসলে আমার মনটা অনেক ভরে গিয়েছিল। আর এই বাসার বাইরের লোকটার জন্যই আমি বাসাটা ভাড়া নিয়েছিলাম, আমার কিচেন রুমটার জন্য। তো এই তো সকালবেলা আমি উঠেছি, ওঠার পর নাফিকে নাস্তা টাস্তা খাইয়ে দিয়ে খাওয়াচ্ছি ওকে। এখন আমি নাস্তা দিয়ে আসছি, ও রেডি হচ্ছে আর আমি এদিকে ভিডিও করতেছি। এখন আমি ওকে স্কুলে নিয়ে দিয়ে আসলাম। আসার সময় একটা ভ্যানে কলা দেখলাম, দেখার পর আমি নাফির জন্য কলা নিয়ে আসলাম। আর এই যে দেখুন সকালবেলা আমাদের পাঠানটুলা পয়েন্টে কীরকম ভিড় লাগে। এটা হচ্ছে একদম মদিনা মার্কেট থেকে একদম এটা আম্বরখানা পর্যন্ত এই যে জামটা লাগছে। স্কুল টাইম সকাল সকালের এই সময়টা আর দুপুরের সময়টা যখন স্কুল ছুটি হয় ওই সময়টাতে এরকম গাড়ির জাম লাগে। তো এই তো আমি বাসায় চলে যাচ্ছি, এখন কি আর করা, জাম তো আর জামে লাগবেই তো, গাড়ি ঘোড়া যেহেতু আছে। আর হঠাৎ করেই বৃষ্টি চলে আসছে একটু পরে, এই যে দেখুন বৃষ্টি। তো আমি এখন ওয়াসিফকে নিয়ে নাফির সাথে ওয়াসিফকে নিয়ে যাচ্ছি, নাফিকে কোচিংয়ে নিয়ে দিয়ে আসার জন্য। ও নাফি বের হতে হতে ওয়াসিফ অনেক জায়গা গিয়ে চলে গিয়েছিল, তো আবার ওকে ডাক দিলাম, ডাক দেওয়ার পর আসলো। এই তো আমি এখন নাফিকে নিয়ে কোচিংয়ে যাব, কোচিংয়ে দিয়ে আসব, এসে তারপর আর আজকে যে কাজ কাম আছে সেই আজকে যে কাজকর্ম আছে সেগুলো আমার প্রায় শেষ। তো এই তো নাফিকে নিয়ে আসলাম ক্যাডেট কোচিংয়ে, তো ওকে দিয়ে আমি এখন বাসায় চলে যাব। বাসায় চলে যাওয়ার পর আমি ওয়াসিফকে চেষ্টা করব ঘুম পাড়ানোর জন্য। আর আজকে বৃষ্টি বৃষ্টি দিন, আর এখন ইদানিং মনে প্রায় সময় বৃষ্টি হয়ে যায়, হঠাৎ করে বৃষ্টি হয়ে যায়, কারণ হয়তো বা শীত পড়বে সেই জন্য এখন বৃষ্টি হচ্ছে মনে হয়। বাসায় আসার পর ওয়াসিফকে আমি ঘুম পাড়িয়েছিলাম। এখন নাফির বাবার একটা ফোন আসছিল, ওনার মামা কয়েকদিন আগে ফ্রান্স থেকে আসছেন, উনি ফোন দিয়েছেন যে ওনার সাথে নাফির বাবা কেন দেখা করলো না, আসলে ওনার সময় হয় নাই, ওনার নাফির বাবার সময় হয় নাই দেখা করার জন্য। তো ফোন পেয়ে উনি গেলেন দেখা করার জন্য। দেখা করে তারপর দেখা করতে যাওয়ার সময় ওয়াসিফ উঠে গিয়েছিল, গেটের আওয়াজটা পেয়ে ওয়াসিফ উঠে গিয়েছে, কান্না শুরু করে দিয়েছে বাবার জন্য। এভাবে ওর বাবা কোথাও গেলে কান্না করে। আর এদিকে এখানে গিয়ে অনেকক্ষণ সময় ওনারা একসাথে বসেছি, গল্প টল্প করলেন। বাসায় আসতে যে বাসায় আসার জন্য বলেছিলাম নাফির বাবা, কিন্তু বাসায় আসেননি, ওনাদের সাথে অনেক মানুষজন ছিল তাই বাসায় আসেননি। কিন্তু নাফি ওয়াসিফের জন্য এই মজাগুলো দিয়ে দিলেন, আর আরও কিছু গিফট আমাদেরকে দিয়ে দিলেন আর কি। আর এই তো নাফি ওয়াসিফ যখন কান্না করতেছিল তখন এই মজাগুলো পেয়ে কিন্তু খুশি হয়ে গিয়েছে। আর বাচ্চাদের এই মজাটাই কিন্তু ওরা অনেক উপভোগ করে। আর আজকে কিন্তু মঙ্গলবার, মঙ্গলবারে নাফির ছুটি হয় রাত 10:30। তো এখন আবার একটু পরে, এখন বাজে 9টা, সরি এখন বাজে 10টা। তো নাফির বাবা এগুলো দিয়ে আবার নাফিকে আনতে যাবে। তো নাফিকে আনতে যাওয়ার পরে মানে ওয়াসিফের যা অবস্থা হয়েছিল সেটা আপনারা দেখুন। তুমি বারা যাইতা, এখানে যাইতা বুঝছি না, তুরা কিতা তুলা যাইতা, তুরা যাওয়া লাগতো না, আম্মু লাগে গেছো না তুমি, আম্মু আকা গু জুতা পরতে, তুমি যাইতে এলে তো জুতা পরতে হইব তাই না, জুতা পরো।
আমি একা একা তুমি ফটো তুমি একা একা ফটো আইবো তুমি যাইতে তুমি ফটো আইবো ভিডিও পোসা আচ্ছা ভিডিও করলাম না এমনি লাইট জ্বালাইছি তুমি জুতা পিনতে করি গিয়া কিতা করতে বাইরে গিয়া কিতা করতে বুঝছি না বাইরে গিয়া কিতা করতে কিচ্ছু কিতা খো মুরে অকেট খাইছো না গরে একটু আগে তো খাইছো যে তোমার বাইয়া দিছুন বিদেশ থেকে অকেট খাইছো না খাইছো না তুলা খাইতাই খেলে তুমি গেছো রানি বাইরে নিয়ে দিয়া আইছো দিয়া আইতে সময় খাইছো না এখন তো খাম নাই রে বাজাই বার প্লিজ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে জুতা পরো জুতা পরো একা একা জুতা পরতে পারলে তোমার আমি নিমু আর নাইলে আমি পারতাম না আমার বুরকা পিনতে হইব না আচ্ছা আনা বুরকা পিনতে যাইতাম নি বাবার লগে যাইতাই আচ্ছা ঠিক আছে তাহলে জুতা পিনদো পিনদিয়া বউ তুমি জুতা পিনতে পারো না তো বাইরে যাইতা এখানে অত বড় ফুয়া তুমি জুতা পিনতে পারো না ফিন্দি আসছো দেখি ফিন্দু সাইন না সুন্দর আছে জুতা ফরিলা ও পাইটুল আছে ফিন্দু উল্টা না ওর ঠিক আছে ওটা অফ আওয়ার জুতা আমার নাফি গুতে কত সময় থেকে লেখাপড়া করে তুমি লেখাপড়া করতে না তুমি যাইতে তুমি গিয়ে কিতা করতে এতে বাইয়ে তো পড়ে তুমি গিয়ে কিতা করতে যাইতে যাইতে তো আমি বুঝলাম তুই আর কিতা করতে জুতা পিনতে তো সুন্দর করে হয়েছে না তো গিলান যাইতে তুমি খালি যাইতে আর খাইতে জুতা তো পিনতে পারো না দুধ করি কোনো খাম পারো না ঠিক করি লেখাপড়া করো না কিচ্ছু না খালি তুমি কাইতায় কাইতায় কৌ আর আমার ফুয়া গুতায় খালি ফটতো তোমার খাম খালি খাওয়া দাওয়া ওটা কোনো লজিক হইল নি বেদ করলে দিয়ে দিতে কি নি তোমার বাবা হইতে খাল লগে দিতে পড়ে যাবে নু উল্টিয়ে পড়ে যাবে যাবে গেটে দিতাম তো বছর দা লাগে দেখি পড়ে যাবে হুঁশে থাকো পেউ শুয়ো না নামো কিতা ডাক দিছে কিতা ডাক দিছে আমি জানি না তুমি দেখো কিতা ডাক দিছে এখন অন্য বইয়ে ওয়েট করো আর যাইবার খাম নাই গেট তো অন্য আইয়া তো তোমার বাবা এমনি ডাকবা গেট তো একেবারে নানি আসি ফাইও কইবা নানি তো অন্য ওয়েট করো না গীতা গেঞ্জি ঠিক করোতে ও এই গেঞ্জি টা খার এগুলো তো নাফির গেঞ্জি ও ভাই শার্ট আছে এগুলো আমার ফুয়ার গেঞ্জি তুমি পিনছো এটা আমার ফুয়ার গেঞ্জি তুমি পিন দিলি আমার নাফি এলো নাফি ওকে কুলিয়া তুমি পিন দিলে অব্বু তুমি নাফি গেঞ্জি পিন দিলে বুঝলাম না বুঝছি না এগু কিতা এনে কিতা পড়াইছো এই গেঞ্জি তো তোমার না এটা তো নাফির গেঞ্জি তুমি বাইর গেঞ্জিটা কিলা পিন দিলে কৌসাইন কিতা আল্লাহ জানে আমি জানি না কি জানি কিতা হ্যাঁ হ্যাঁ গালি আরে তুমি কত তুমি লেখাপড়া করতে না নিবা হ্যাঁ খালি খাইতাই আর স্কুলে এমনি গুড়াত যাইতাই খালি মন চায় ওই ওই জুড়ে খো হাসানি এই তো আমার ওয়াসিফ ওর বাবা বাইরে গেলে আসলে এরকমই করে ওকে বাইরে নিয়ে যেতে হয় হাঁটতে হয় কিছু মজা কিনে দিতে হয় ইত্যাদি ইত্যাদি করতে হয় ইদানিং বেশি অনেক বেশি মানে বিরক্ত করে আমাকে ওর বাবা বাইরে চলে যাওয়ার পর আর কি
তো এই তো আমার ওয়াসিফের কথাগুলো কেমন লাগলো, আর আমাদের ছেলেটির কথা, মাসেলের ছেলেটির কথা কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন।